এটা হচ্ছে আমাদের রাজকন্যার প্রথম নিউ ইয়ার। তো প্রথম নিউ ইয়ারে আমরা কী কী রান্না করি, কীভাবে তার সাথে সময় কাটাই, এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সোয়া ইকবাল ড্রিম ব্লগস সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন। আর আজকে রুমটা সম্পূর্ণ সাজিয়েছি ইয়াশার বাবা, তো ফুল ব্লগটা দেখলেই বুঝতে পারবেন আজকে ইয়াশার জন্য আমরা কী কী করলাম, ছোট্ট খাট্ট একটা আয়োজন। তো আশা করি আজকের ব্লগটা সবার ভালো লাগবে, আর আমি অনেক অনেক দোয়া করি সবার রাজকন্যা বা রাজপুত্র অনেক সুস্থ থাক, ভালো থাক, এই দোয়া সকলের বাচ্চার জন্য। আর সবার নতুন বছরটা অনেক সুন্দর যাক। তো সবাই ব্লগটা দেখো। সকালবেলা উঠে পড়লাম, উঠে ইয়াশাকে ওর বাউন্সারে দিয়ে দিলাম খেলতে, ওকে একটু ফ্রেশ করেছি, চুলগুলো এলোমেলো কারণ তার চুলগুলো একটু বড় হয়ে গিয়েছে, এজন্য একটু থেকে একটুই হলে এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, ও খেলা করছে, তার ফাঁকে আমি হচ্ছে আমার ফার্নিচারগুলো মুছে নিব। আজকে যেহেতু শনিবার, শনিবারে আমি আমার বাসার সমস্ত ফার্নিচার সব কিছু ডিপ ক্লিন করি, কারণ ওই দিন আপনাদের ভাইয়া বাসায় থাকে। আগে বৃহস্পতিবারে করতাম, বাট এখন শনিবারে করি। ও বাবুকে টেক কেয়ার করে, ওই সুযোগে আমি আমার ফার্নিচার, আমার যত কিছু আছে সব কিছু ক্লিন করে ফেলি। তো আমি খুব তাড়াতাড়ি করে সব কিছু করছিলাম, বাট ভিডিওতে যত তাড়াতাড়ি দেখছো, এত তাড়াতাড়ি যদি করতে পারতাম কি না মজা হতো, তাই না? তো যাই হোক, এগুলো ক্লিন ক্লিন করে আমি রান্নাঘরে চলে গেলাম। এরপর তোমাদের ভাইয়া নিচে গিয়েছে আমার জন্য নাস্তা আনতো, ওই দিন আর আমি বাসায় কোনো নাস্তা বানাইনি। তারপর তোমাদের ভাইয়ার পছন্দের পাঙ্কাশ মাছ আমি রান্না করছিলাম, আর আজকে আরও অনেক কিছুই রান্না করব। তো যাই হোক, ওর বাবারও হচ্ছে একটু রোদ খেতে যাবে, তার মধ্যে সে হচ্ছে ফ্রিজের এটা নিয়ে ঝাড়াঝাড়ি করছে, তার কাছে মনে হচ্ছে এটাতে বালি আছে বা ময়লা। যাই হোক, যেহেতু আজকে ডিপ ক্লিন করবো, চেষ্টা করছে এটা পরিষ্কার করার জন্য। তারপর আমি আবার কিচেনে চলে গেলাম নাস্তা করে। নাস্তা করে কিচেনে যেয়ে আমি যেটা করলাম, আমার মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখবো, কারণ হচ্ছে আমি আজকে তোমাদের ভাইয়ার জন্য বিরিয়ানি রান্না করব, তার পছন্দের খাবার। সে বলছিলো যেহেতু আজকে বছরের প্রথম একটা দিন আমরা শুরু করব, সেক্ষেত্রে চলো আজকে বিরিয়ানি রান্না করি। ও খেতে চেয়েছিলো কালকে রাতেই, কিন্তু আমি বলেছি না, 31st দিনই তোমাকে রান্না করে দিব। আর আমি হয়তো অনেকে জানেন আমি একটু অসুস্থ ছিলাম, এখনও আছি, আমার গলা শুনে হয়তো বা অনেকে বুঝতেছো, অনেকে বুঝতেছো না আমি রেগুলার ব্লগ দিচ্ছি না ইউটিউবে বা আমার ফেসবুক পেজেও দিচ্ছি না, কারণ আমি খুবই অসুস্থ। তারপরে যে মটরশুঁটি, সে এগুলো এনেছে, ও তোমাদের ভাইয়াই বেছে টেছে দিছে, আমি জাস্ট রান্না করছি। আর পেঁয়াজ টিয়াজ আগেরই কাটা ছিল, আমি বড় একটা কড়াই নিয়েছি, এটা অনেক আগের, তোমাদের ভাইয়া যখন একা একা থাকতো তখনকার কড়াই, ও এটাতে রান্নাবাড়া করতো। তো ওর কড়াইটা দিয়ে রান্না করছিলাম। আজকে একটু তেল বেশি দিয়েছি, কারণ হচ্ছে বিরিয়ানিটা আমি একটু অন্যভাবে রান্না করতে চাচ্ছি। দেখো কি ধুলা, এটার উপরের কাপড়টা হচ্ছে আমি ধুতে দিয়েছি ওয়াশ করতে, তো এই ফার্নিচারগুলো সব মুছবো। তো আমি ফাঁকে একটু হচ্ছে গরম পানি বসাই দিলাম, যেন গরম পানিটা মানে মাংসটা কষাতে কষাতে গরম পানিটা হয়ে যায়, কারণ গরম পানি দিয়ে বিরিয়ানিটা রান্না করলে আমার কাছে মনে হয় যে টেস্টটা ভালো আসে, তাড়াতাড়ি হয়ে যায়, চালটা ঝরঝরা থাকে। তা আগে থেকে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম। আর যারা আমার বিরিয়ানির ফুল রেসিপি দেখতে চাও আমাকে বলবা, আমি আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ। তারপরে এই যে আমার বিরিয়ানিটা একদম মেনটেন হয়ে গিয়েছে, বিরিয়ানিটা একদম কমপ্লিট করার পর আমি গোসল টোসল করেছি, কারণ আমি যে কোনো একটা রান্না একদম কমপ্লিট করে তারপর গোসল করি। এর ফাঁকে ইয়াশার বাবা যেটা করছে, ও সব তোষক বলো মানে দুই রুমের তোষক টোষক এগুলো সব ছাদে রোদ দিছে। আর এই যে বাঙালি পিপল, তাদের মানে তোষকের নিচে যা থাকে এরকম ব্যাগ। তাই যাই হোক, ইয়াশা হচ্ছে যে এরকম চশমা পরে ওর বাবাকে পড়েছে, মজা করছিল, মানে মেয়ের সাথে যে সে কী কী করে, পারে না সে তার মেয়েকে এখনই সাজায় দেয়। তারপর যাই হোক, তোমাদের ভাইয়া তোষকগুলো হচ্ছে ছাদে দিছিল। তারপর ও অনেকগুলো কাপড় ওয়াশ করেছে আজকে, যেহেতু আমরা গ্রাম থেকে এসেছি আর আমার অনেক বেশি ঠান্ডার প্রবলেম, আমি যেহেতু কাপড় ওয়াশ করতে পারি না ঠান্ডার প্রবলেমের কারণে, মাঝে মাঝে করি বাট অ্যাট দ্য মিন টাইম তোমাদের ভাইয়াই করে, তো ও করলো। তারপর ও সব কিছু ওয়াশ করে ছাদের রোডটো দিয়ে ও গোসল করে নামাজ পড়ে নিয়েছে, এর মধ্যে আমি রান্না করে ফেলেছি, রান্না করে টেবিলে সার্ভ করছিলাম, ও হচ্ছে নামাজ পড়ছিল,
টেবিলে সার্ভ করে এখন সে হচ্ছে রিভিউ দিবে আমার খাবারটা আসলে কেমন হয়েছে। আপনাদের ভাইয়ার রিভিউ নিব, তাকে নতুন বছর উপলক্ষে বিরিয়ানি খাওয়াচ্ছি। খেয়ে সারা বছর বিরিয়ানি খেতে খেতে যায়। তুমি তো সবসময় বিরিয়ানি আর খিচুড়ি খাও। আমরা ভেবেছিলাম আজকে একটু মজা করে টেবিলে খাবো, বাট আমাদের খাওয়া হবে না, মানে হচ্ছে না। তাকে নিয়ে সে ঘুম থেকে উঠে গিয়েছে। ম্যাডাম, তুমি যে ফুড ব্লগারদের মতো মুখে না দিতেই মজা বইলা দিতাস। সেই সেই কেমন হয়েছে? অসাধারণ। চিন্তা করতেছ একটা বিরিয়ানির হোটেল দিয়ে লাগবো না? এর একটু বেশি বেশি না, তার মানে মজা হয় নাই। মজা হয়েছে? ইলহাম মনে মনে বলো, আমাকে ঘুম পাড়ায় তোমরা বিরিয়ানি খাবা? মজা হয়েছে? তো আপনাদের ভাইয়া তো বললো মজা, তা আমিও খেতে বসে যাই, দেখি কেমন হয়েছে। নতুন বছর উপলক্ষে সবাইকে কিছু বলে দাও। সবাইকে আমাদের রাজকন্যার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালোবাসার মানুষকে নিয়ে ভালো থাকবেন। ওকে, চলো খাই আমরা। লাঞ্চের পর আর কোনো ক্লিপ না হয় নাই ওই দিনের, কারণ আমরা অনেক ঘুমিয়েছিলাম। আমরা ঘুম থেকে উঠেছি 7টা বাজে, রাত 7টা বাজে। উঠে ইয়াশার বাবা নিচে গেল, নিচে যে ইয়াশার জন্য একটা কেক নিয়ে আসলো, আর অনেক টুকটাক যে বাজারগুলো ছিল সেগুলো দুধ মিঠাই এগুলো কিনে নিয়ে আসছে, আজকে পিঠা বানাবো। আর এই যে ইয়াশার জন্য কেকটা সে এনেছে নিউ ইয়ার এর জন্য। আছে ইয়াশাস ফার্স্ট, ইয়াশাস ফার্স্ট 2023, হ্যাপি নিউ ইয়ার। তো যাই হোক, আল্লাহ পাক এই বছরটা যেন আমাদের অনেক সুন্দর নেয়, আমাদের মেয়ের সাথে, আমাদের ভালোবাসার প্রত্যেকটা মানুষের সাথে, হচ্ছে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে যেন ভালো কাটে। এখন পিঠা আর ইয়াশার যেহেতু এটা প্রথম নিউ ইয়ার, আমরা খুবই এক্সাইটেড ওর জন্য। আসলে ও যখন বড় হয়ে ছবিগুলো দেখবে, ও এনজয় করবে আসলে, যে বাবা মা আমাকে নিয়ে কত কিছু করতো ছোটবেলাতে। তারপর তোমাদের ভাইয়া যে বাজারগুলো এনেছে, যে দুধ এনেছে, সে 2 কেজি দুধ এনেছে, এগুলো সে হচ্ছে এগুলো আমাদের 1-2 দিন পর পরই বাজারগুলো করতে হয়। লাইক এখানে দুধ আছে, ও পুরিও এনেছে আমার খাওয়ার জন্য, মিঠাই আর চালের গুঁড়ো, এটা স্পেশালি পিঠার জন্য, কিন্তু দুধ ডিম এগুলো আমাদের 1-2 দিন পর পরই লাগে। যেহেতু ইয়াশা বেস্ট ফিট করে, সেক্ষেত্রে আমি দুধ আর ডিম রেগুলার খাওয়ার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমার শরীরটাও ভালো থাকে, ও দুধ ভালো পায়। তো যাই হোক, তারপর আমি দুধগুলো ঢেলে নিচ্ছিলাম, কারণ হচ্ছে আজকে পিঠা বানাবো, ভিজা পিঠা। তোমাদের ভাইয়ার খুবই পছন্দ আমার হাতের ভিজা পিঠা আর তেলের পিঠা, তো আমি ট্রাই করি যে কোনো সিজনে ওকে সব খাবারই খাওয়ানোর, ওর যেই সিজনে যে খাবারটা হয়। এই 1 বছর হয়েছে আমাদের সংসার জীবনের আলহামদুলিল্লাহ আজকে। তো এই 1 বছরে, সংসার জীবনের 1 বছর, কেউ ভাববে না বিয়ের 1 বছর, আমাদের বিয়ের অলমোস্ট 2 ইয়ার্স শেষ, 3 ইয়ার্সে পড়বে মেয়ের 29 তারিখে। কিন্তু একসাথে থাকা বা সংসার, যেটা সংসার জীবনের 1 বছর। তারপরেই তো পিঠার জন্য দুধটুত সব জাল দেওয়া শেষ, এখন পিঠাটা ভিজাচ্ছি। আর আমার দুধটা কেটে গিয়েছে, মানে একটু ছানা ছানা হয়ে গিয়েছে, মিঠাইটা হয়তো বা অরিজিনাল ছিল না, দ্যাটস ওয়াই। আর কেউ এটা বলবেন না যে আপু গরম দুধে মিঠাই দিয়েছো, আমি একদম ঠান্ডা করেই দিয়েছি, তারপর এমন হয়ে গিয়েছে। এটা মানে আমি শুনেছি যতটুকু, মিঠাইটা অরিজিনাল না হলে তখন হয়ে যায় এরকম। তারপর ইয়াশা ঘুমিয়ে পড়লো, ওকে আমি একটু হচ্ছে মশারি দিয়ে দিব, কারণ ও ঘুমাচ্ছিল। আর মোজাটা আমি খুলি নাই, কারণ হচ্ছে ওদিন অনেক শীত ছিল, মানে আমার কাছে খুব শীত লাগছিল। আর ও তো বাচ্চার এই যে তার ড্রেস, এগুলো আমি একটু আয়রন করব, আলমারিতে যেহেতু ছিল মানে কিরকম হয়ে আছে। আর এই যে ওর বাবা বেলুনগুলো এনেছে, এগুলোর বাবা ফুলাবে, আরও অনেকগুলো ছিল, বাট আমি অত বেলুন ওয়েস্ট করতে দেই নাই, আমার মনে হয়েছে অন্য কোনো প্রোগ্রামে আবার আমরা এটাকে ফুলাতে পারবো। তারপর এই যে ইয়াশাকে এখন মশারি দিয়ে দিব, সে ঘুমাবে, আর আমি এই ফাঁকে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করে ফেলবো, কারণ বা ও উঠে গেলে ও বাবার কাছে থাকে, বাট আমার মনটা পড়ে থাকে ওর কাছে। তারপরে এখানে আমরা হচ্ছে একটা মুভি দেখছিলাম, আর এখানে ইয়াশার বাবা ওর জন্য বেলুনগুলো ফুলাচ্ছিল, আর সেও বাচ্চাদের মতো খেলছিল। আসলে যখন আপনার একটা বাচ্চা হয়ে যাবে, নিজেই বেবি হয়ে যাবেন, এটা আমরা আসলে প্রুফ দুইজনই।
তারপর এই যে সে মেয়ের জন্য আস্তে আস্তে এগুলো সব সাজানো স্টার্ট করেছে, আর এর ফাঁকে আমরা ডিনারটাও করে নিয়েছি। তখন বাজে 11:30, সাজানো শেষ, আর আমি আমার রুমের সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিলাম। আর ইয়াশা হওয়ার পরে লাইটগুলো না আনফর্চুনেটলি আর আমাদের চালানো হয়নি। তো খুব অদ্ভুতভাবে দেখছিলো যে এগুলো কী জ্বলছে। আর এখানে ওর বাবা ওকে হচ্ছে রেডি করে দিচ্ছিল, আর যেহেতু আমি অসুস্থ সেক্ষেত্রে আমি ওকে কোনো কিছুই করতে পারছি না, ওর বাবাই সব কিছু করছে, আর বড় বড় ওই করে থাকে মেয়ের সমস্ত কাজ, মেয়েটা যেন তার একারই। তো যাই হোক, আমি কেকটা এখানে রেখে দিয়েছি, মানে এই ডেকোরেশনগুলো আমি করছিলাম আর ও বাবুকে রেডি করাচ্ছিল। আর ইয়াশা ওর বাবার কাছে খুবই কমফোর্ট ফিল, দ্যাটস ওয়াই ওই ওর সব করে। তারপর ইন দ্য মিন টাইম আমাদের সব সাজানো টাজানো শেষ, এই যে কেকটাও এখানে রেখে দিয়েছি, মানে ছোটো করে যতটুকু আর কি পেরেছি আসার জন্য তেমন কিছুই পারিনি, জাস্ট কয়টা বেলুনেই তো, আর কিছু করতে পারিনি, কারণ আমি একটু সিক বললামই তো। আমি হয়তো বা সুস্থ থাকলে আমরা ওই দিন বাইরে ডিনারে যেতাম, যেহেতু আমার ঠান্ডার প্রবলেম হচ্ছে বাইরেও যেতে পারছি না, তো বাসায় যতটুকু পেরেছি আমরা আসলে করেছি। তারপর ওর বাবা এই বালিশগুলো চেঞ্জ করে দিচ্ছিল যে ভিডিও বা ছবি করলে তুললে ভালো লাগবে। তারপর ইয়াশা এখানে ছুরি নিয়ে রেডি কেক কাটবে, এই তো ম্যাডাম পুরোই রেডি কেক কাটার জন্য। বাট ওই দিন সে খুব ডিস্টার্ব করেছে তার বাবাকে, একটা ভালো ছবি তুলতে দেয়নি, খুবই জ্বালাইছে সে তার বাবাকে। তো তার বাবা এটা নিয়ে খুব আপসেট যে তার মেয়ে তাকে এত জ্বালাইছে, একটা ভালো ছবিও তুলতে দেয়নি। তো যাই হোক, বাচ্চা মানুষ এখন ওর বয়সই এটা। তারপর আমরা লাইটটা একটু অফ করে দিই, দিয়ে আমরা দেখছিলাম আসলে ছবি কেমন আসবে বা ভিডিও কেমন আসবে। তারপর এই যে ম্যাডামকে নিয়ে একটু ঢং করছিলাম আমরা, ম্যাডাম তো কিছুতেই আমাদের ভিডিও আর ছবি আজকে তুলতেই দিবে না, তার কথা কেন আমি তুলবো, আমি সুন্দর ড্রেস পরে সেটা পরে আমি খেলবো, বাট তোমাদের আমি ছবি তুলতে দিব না। তো আমরা তো নাছোড় বান্দা, তার সাথে আমরা ছবি তুলবই। তো যাই হোক, তার সাথে এরকম যুদ্ধ টুদ্ধ করে আমরা ছবি টবি তুলে ফেললাম, ভিডিও করলাম। আর যেহেতু আমাদের ছবি বা ভিডিও তোলার মতো কেউ ছিল না, স্টানি ছিল আমাদের হচ্ছে একমাত্র ভরসা। তারপরে যে ইয়াশার বাবা আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছে মা আর মেয়েকে, কিন্তু তার মেয়ে যেভাবে ও হচ্ছে ওই দিন দাঁড়ায় থাকবে, বসতে যাচ্ছে না, ও দাঁড়িয়ে থাকবে। তো আমি ওর বাবাকে বললাম আচ্ছা ও দাঁড়াক, দাঁড়ানো অবস্থায় আমাকে একটা সুন্দর ভিডিও করে দাও। কিন্তু আর সুন্দর ভিডিও, ওই দিনের কোনো ভালো ভিডিও আমার ছিল না ওর সাথে, ওর বাবারও নাই। তারপরও কী আর করার, কেক কেটে ফেলবো আমরা এখন। বাইরে এত বাজি ফুটতেছিল, জাস্ট আওয়াজটা শুনো তাহলেই বুঝবা। দ্য মেন টাইম বাজি ফুটাচ্ছিল, বাট আমার কাছে মনে হয়েছে এত বাজি ফুটানোটা উচিত না, অনেক শব্দ হয়, বাচ্চারা ভয় পায়। যাই হোক, এটা যার যার পার্সোনাল ব্যাপার, আমরা বাসায় যতটুকু পেরেছি নিজেদের মতো এনজয় করেছি। তারপরে এই তো আমরা কেকটা কাটিং করে ফেললাম ইয়াশাকে নিয়ে, তখন 12:30 মতো বেজে যাচ্ছিলো। তো আমরা চিন্তা করলাম কেকটা এবার কেটে ফেলি, আর ছবি তোলা দরকার নাই তার সাথে, কারণ সে আজকে পচা। দেখো সে হচ্ছে মমটা দেখছে, ফায়ারটা যেটা আগুন ধরছে, কারণ এটা ওর প্রথমবার দেখা, তো সে খুব এনজয় করছিল এটা। তো যাই হোক, ওর বাবা হাততালি দেওয়াচ্ছে ওকে দিয়ে, মানে তার বাবার অনেক শখ তাকে নিয়ে। আর আমি ওর বাবাকে কেক খাওয়াই দিলাম, তো সে আমাকে খাওয়াই দিবে, এর মধ্যে হচ্ছে ভিডিও অফ হয়ে গেছে। তো যাই হোক, এই দিনটা খুবই ভালো কাটলো ইয়াশাকে নিয়ে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাকে একটা রাজকন্যা দান করেছে, অনেক হ্যাপি আমরা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ইয়াশাকে নিয়ে ফার্স্ট নিউ ইয়ার ভালোই কাটলো। তো যারা ভিডিওটা দেখেছেন অনেক অনেক থ্যাংকস সবাইকে, আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আসসালামু আলাইকুম।